আজ একটু রেল লাইনে যাব। গতকালকে এমনি আসছিলাম, দেখি এমনি বন্ধ করে দিছে। রেল লাইনের নতুন কি আপডেট? ও বন্ধুরা, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, রোড করতেছে, কাঁচা ছিল, এর আগের ভিডিও দেখিয়েছিলাম, পাকা করে দিছে, সুন্দর লাগতেছে। আমার উপর দিয়ে হলো ওই যে ওই উপর দিয়ে হলো রেল লাইন, আমি নিচেতে যাচ্ছি। পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে, সবকিছু মিলাই ভালোই লাগতেছে যে রোডটা পাকা করে দিছে। কোন পর্যন্ত পাকা হয়েছে দেখা যাক। ও এই পর্যন্ত পাকা হয়েছে রেল লাইনের, যাক সামনেও তো হবে ইনশাল্লাহ। চলেন, রেল লাইন থেকে আসলাম যেহেতু ঘুরেই আসি, কি কি নতুন আপডেট সব আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। নতুন আপডেট এই যার একটা, এর আগে কিন্তু এতগুলো কুকুর দেখেছিলাম না এখানে। এই যে রোড করতেছে, কিন্তু সামনে যে বড় একখান উড়োজাহাজ আসতেছে সাইড দিয়ে যায়, এখানেই দাঁড়াই। এই যে কাজ চলতেছে, তো এই ফুল পাকা হয়ে গেলে তো সেই লাগবে না, সেই সবকিছু মিলায় অনেক সুন্দর লাগবে না দেখতে। আর ওই গোসর থেকে এই পর্যন্ত পাকা হয়ে গেলে আপনার যাতায়াতের জন্য আরো সুবিধা হবে মানুষের। যে কাজ করতেছে, গতকালকে বৃষ্টি হয়েছিল তো, এই বৃষ্টির জন্য হলো আপনার এই যে কাদা হয়ে গেছে দেখছেন। এই যে হলো ব্রিজের উপরে হলো আপনার রেল লাইন, আমি এখন ব্রিজের নিচে যাচ্ছি। গাড়ি মাটি কামড়ায় ধরতেছে গাড়ির সাথে, উঠাই যাচ্ছে না। এই যে এই সাথে পুরো পাকা করে দেবে, পাকা করে দিলে তো ভালোই হবে না। রোডের রেল লাইনের পাশে কাজ চলতেছে, এটা পুরো পাকা করে দেবে। রেল লাইনের নতুন কি কি আপডেট, তো চলে আসলাম। এই যে কাজ করতেছে, এর আগের ভিডিওতে যা দেখেছিলাম ও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে আগের আগের এসে আসছিলাম তো এই যে এই যে রোডের এইটা ছিল না, পুরো খালি ছিল। তো পুরো রোড করে দিয়েছে, এই যে এই জায়গাও পাকা করে দেবে, ওখানে ফেসব পাকা হয়ে গেছে। আর এই জায়গার কাজ চলতে এসে ও পাশে যাওয়া যাবে না। এর আগের ভিডিওতে যেতে পারছিলাম কিন্তু এখন আর যেতে পারবো না, এই যে ভেঙে ফেলছে এখান থেকে। এর আগে তো ওইখানেও চলে যেতে পারতাম, এর আগের মনে হয় এক মাস আগেও তো গিয়েছিলাম ওইখানে সম্ভবত। ও ওই যে রেল লাইন, এখন গেলে হেঁটে যেতে হবে, তো এখন আর যাব না। এই হলো পরিবেশ, ওই যে কাজ করতেছে। এই যে ওভারব্রিজের উঠার কাজও তো এটা কমপ্লিট হয়নি, তো এটা ছিল না, এটা এবার এসে দেখতেছি। ওই যে ওভারব্রিজের যে সিঁড়ি মানে উঠার জন্য, ওইটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে তো পুরো ঘর হয়েই গেছে, রঙ করে ফেলছে এটাই। কাজ চলতেছে, এই যে এখানে রোড হয়েছে, এখানেও রোড করে দিবে, এই যে এইটার মতো। এই যে কাজ করতেছে, সবকিছু মিলাই
মানে কিছুদিন পর পর আসতেছি আর আপনার নতুন নতুন কিছু দেখতেছি যে কাজের পরিবর্তন হচ্ছে সব এই পাকা হয়ে যাবে সামনে যেমন এই যে পাকা করে দিছে যতটুকু এরকম পাকা হয়ে গেলে ভালোই হবে নামতে কিন্তু এখন তো নামতে গেলে মাটি কামড়াই ধরতেছে গাড়ির চাকা হয়ে যায় কিরে শূন্য দল তোরা এই জায়গা কেন আজকে তো অনেক কিছু দেখতেছি হাঁসও দেখলাম তোরা এই জায়গায় আছিস কেন রেল লাইন দেখতে আছিস না এই